আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বডি থেকে কামিজ এবং স্যালোয়ারের মাপ নিতে হয় তো যারা সেলাইয়ের কাজে একদম নতুন আছেন অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল এরকম একটি ভিডিও দেখানোর জন্য তো আমি আপনাদেরকে বলবো ভিডিওটি কোনো রকমের স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ যে কোনো ডিজাইনের জামা কিন্তু আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন বডি থেকে মাপ নিয়ে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ইনশাল্লাহ খুব ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কথা বলবেন না আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন তো আমরা যখন বডি থেকে কামিজের মাপ নিব তখন কয়েকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে কি কি মাপ আমাদের কামিজ তৈরি করার জন্য লাগবে তো এই মাপগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি ショルダー অথবা পোট যেটি বলি না কেন আমাদের কাঁধের মাপ নিতে হবে দেন আমরা লম্বার মাপ নিব তারপর বডি মাপ নিতে হবে দেন কোমরের মাপ নিতে হবে হিপের মাপ মাপ নিতে নিতে হবে। হবে লম্বার এবং মাপ নিতে হচ্ছে। এবং এখানে কামিজের চওড়া আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু নিতে চান সেই পরিমাণ নিতে হবে এবং এখানে আপনাদের আরো একটি মাপ নিতে হবে গলার চওড়া কতটুকু নিতে চান গলার চওড়ার মাপ এবং গলার লম্বার মাপ ঠিক আছে টোটাল এই কয়টি মাপ নিতে হবে আর এই মাপগুলো নেওয়া কিন্তু খুবই ইজি আপনারা যদি ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ খুব সহজেই কিন্তু কামিজের মাপগুলো বুঝতে পারবেন এখন আমাদের জামার লম্বার মাপ নিতে হবে সবার প্রথমে তো ইনসিটেপটিকে এভাবে ধরে আমরা জামার লম্বার মাপ নিব তো আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু জামার লম্বার প্রয়োজন সেইটুকু পরিমাণ লম্বা নেবেন নিজের বডি থেকে যখন আপনারা লম্বার মাপ নেবেন তখন ইনসিটেপটিকে এভাবে না ধরে এই যে এক লেখা আছে এই ইনসিটিভটিকে নিচের দিকে রাখতে হবে ঠিক আছে এবং যত দূর পর্যন্ত আপনারা জামার লম্বা নিতে চান ঠিক তত দূর পর্যন্ত ইনসিটিভটিকে এভাবে ধরে দেন আপনাদের মেজারমেন্টটি নিতে হবে তাহলে খুব ইজি হবে নিজের শরীর থেকে মাপ নেওয়াটি তো দেখুন আমাদের এখানে টোটাল জামাটি লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ ঠিক আছে যখন আপনারা অন্যের বডি থেকে এই জামার লম্বার মাপটি নেবেন তখন আপনাদের ইনচিটেপটিকে এভাবে ধরতে হবে ধরে নিচের দিকে দেখতে হবে যে কতটুকু পরিমাণ মাপ নিতে ঠিক আছে জামার সেই পরিমাণ লম্বা আপনারা নিয়ে নেবেন তো আমাদের এখানে লম্বার চায় দেখুন পঁয়তাল্লিশ ইঞ্চি রয়েছে তো টোটাল পঁয়তাল্লিশ ইঞ্চি কিন্তু আমাদের জামার লম্বা তো আশা করি এতটুকু পরিমাণ আপনারা বুঝতে পেরেছেন তো সেকেন্ড যে মাপটি নিতে হবে সেটি হচ্ছে শোল্ডার বা কাদ আমরা যে নামেই বলি না কেন এটিকে কিন্তু সেলাইয়ের ভাষায় পুট বলে তো যারা একদম সেলাইয়ের কাজে নতুন আছেন অনেক আপুরাই কিন্তু আমাকে প্রশ্ন করেছিলেন যে পুট অর্থ কি তো পুট অর্থ হচ্ছে কাঁধ বা সোল্ডার ঠিক আছে তো সোল্ডার মাপটি আমাদের কিভাবে নিতে হবে। দেখবেন যে কাঁধের দুই সাইডে কিন্তু দুটি জয়েন্ট রয়েছে হাতের ওপরে তাই না তো সেখান থেকে ধরে আমাদের এই পর্যন্ত মাপ নিতে হবে তো এইভাবে ইনসিটিভটিকে আমরা ধরবো ধরে এই পর্যন্ত দেখবো যে কতটুকু হয় আমাদের আমাদের কিন্তু এখানে সোল্ডার হচ্ছে চোদ্দ ঠিক আছে তো আপনারা কিন্তু আপনাদের কাঁধের মাপ অনুযায়ী এভাবে সোল্ডারের মাপটি নিবেন তো থার্ড যে মেজারমেন্ট নিতে হবে সেটি হচ্ছে বডির মেজারমেন্ট তো এইভাবে আমরা ইনসিটিভটিকে ধরব ধরে হাতের পেছন সাইড থেকে আমাদের ইনসিটিভটিকে এভাবে তুলতে হবে এবং এইভাবে আমাদের মাপটি নিতে হবে তো একটু খেয়াল করে দেখুন যখন আপনারা এই মাপটি নেবেন অবশ্যই কিন্তু দুটি ফিঙ্গার এরকম করে আমাদের ইনসিটিভের মাঝে থাকবে এবং এইভাবে আমাদের মাপ নিয়ে দেখতে হবে যে কতটুকু হয়েছে আমাদের কিন্তু এখানে সাড়ে তেত্রিশ ইঞ্চি পরিমাণ হয়েছে ঠিক আছে এটি হচ্ছে আমাদের লুজ ফিটিং মাপ তো কিন্তু আপনারা এত লুজ করে ধরবেন না যে ইঞ্চি দুটি ফিঙ্গার আমাদের ইঞ্চি টেপের মাঝখানে থাকবে এরকম করে মাপটি নিতে হবে তো এইভাবে আপনারা আপনাদের বডি মেজারমেন্টটি নিতে পারবেন তো যখন আপনারা জামা থেকে একদম ফিটিং মাপ নেবেন তখন কিন্তু অবশ্যই একটি জিনিস খেয়াল রাখতে হবে যে আপনারা যে মাপটি এখানে নিয়েছেন ঠিক যখন কাপড়ে মার্কিং করবেন সেখানে কিন্তু অবশ্যই দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ বাড়িয়ে দাগ কাটতে হবে তাহলে কিন্তু আপনাদের পারফেক্ট পারফেক্টভাবে কাটিং করা হবে শুধুমাত্র যখন আপনারা ফিটিং মাপ নেবেন আর যদি আপনারা এভাবে লুজ ফিটিং মাপ নেন দুটি ফিঙ্গার আপনাদের টেপের মাঝখানে থাকবে এইভাবে যদি আপনারা মাপ নেন তাহলে কিন্তু বাড়িয়ে দাগ কাটার কোনো প্রয়োজন নেই আশা করি বুঝতে পেরেছেন তো এখান থেকে আমরা ইঞ্চিটিপটিকে এভাবে ধরবো ধরে চোদ্দ কিংবা পনেরো ইঞ্চিতে আমরা কোমরের জন্য মাপ আবারও আবার ইঞ্চি টেপটিকে এভাবে হাতের নিচ থেকে ঘুরিয়ে নিয়ে আসব এবং এখান থেকে আমরা কোমরের জন্য মাপ নিব তো অবশ্যই কিন্তু দুটি ফিঙ্গার আমাদের মধ্যে এরকম থাকবে দেন আমরা নিব তো আমাদের এখানে টোটাল কোমরের জন্য মাপ হচ্ছে সাতাশ ইঞ্চি পরিমাণ আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে কোমরের জন্য মাপ নিবেন আর যদি একদম ফিটিং করে ধরেন তাহলে কিন্তু অবশ্যই আমার উপরে মার্কিং করার সময় দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ আপনাদের লুজ নিতে হবে বা এক্সট্রা মার্কিং করতে হবে তো এখন আমাদের হিপের মাপ নিতে হবে তো যার একদম সেলাই কাজে নতুন আছেন অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেন যে আপু হিপ কোনটি বা হিপ বলতে আমাদের শরীরের কোন অংশকে বোঝায় তো এটি হচ্ছে আমাদের বডি তারপরে হচ্ছে কোমর এবং তারপরেই কিন্তু আসে হিপ অর্থাৎ আমাদের শরীরের সব থেকে ভারী যে অংশটি রয়েছে সেটিকেই কিন্তু আমরা হিপ বলে থাকি তো এখানে আমাদের হিপের মাপটি নিতে হবে তো এখান থেকে আমরা একই রকম ভাবে ইঞ্চি আমরা হাতের নিচ থেকে আনবো এইভাবে এবং এখান থেকে আমাদের মাপটি নিতে হবে তো দেখুন আমাদের এখানে হচ্ছে এরকম দুটি ফিঙ্গার মধ্যে রেখে আমাদের মাপটি নিতে হবে তাহলে অ্যাকচুয়াল মাপ কত ছত্রিশ ইঞ্চি আর যদি একদম ফিটিং করে আপনারা ধরেন তাহলে কিন্তু অবশ্যই কাটিং করার সময় দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন এখান থেকে ইঞ্চি ধরে আমরা কামিজের ফাড়ার মাপটি নিব তো এখান থেকে দেখুন আমাদের কামিজের ফাড়া কতটুকু আসে বাইশ ইঞ্চি পর্যন্ত তাই না তো আপনারা চাইলে কিন্তু কামিজের ফাড়ার লম্বাটি বাড়িয়ে বা কমিয়ে কিন্তু নিতে পারবেন তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা কখনোই বিশ ইঞ্চির ওপরে কামিজের ফাড়াটি দিবেন না তাহলে দেখতে খুব খারাপ লাগে আমার কাছে কারণ অনেক সময় দেখা যায় যে কামিজের ফাড়াটি যখন অনেক বেশি হয়ে যায় সাইড থেকে পেট দেখা যায় তো অবশ্যই কিন্তু কথাটি মাথায় রেখে কামিজের ফাড়াটি আপনার এখন আমাদের কামিজের চড়ার মাপ নিতে হবে তো এইভাবে আমরা ইঞ্চিটিভ টিকে এভাবে ধরবো ধরে দেখবো যে আমাদের কামিজের চড়ার মাপ কতটুকু আছে তো দেখুন আমাদের এখানে কামিজের চড়ার মাপ হচ্ছে প্রায় সাড়ে কামিজের চড়ার মাপটি আপনারা আপনাদের পছন্দ মতো বা কমিয়ে নিতে পারবেন এখানে তো এখন আমাদের হাতের লম্বার মাপ নিতে হবে এখান থেকে ইঞ্চিটিভ ধরে আমরা হাতার লম্বার মাপ নিব তো যতটুকু পরিমাণ আপনারা হাতের লম্বা নিতে চান ঠিক সেই পরিমাণে কিন্তু আপনাদের মেজারমেন্ট নিতে হবে তো এখানে আমাদের হাতের লম্বা রয়েছে টোটাল ইঞ্চি পরিমাণ যেখানে আপনারা লম্বাটি নেবেন হাতার ঠিক সেখান থেকে আপনাদের হাতার মোহরি মাপ নিতে হবে তো এখান থেকে আমরা ইঞ্চি ধরবো ধরে দেখব যে কতটুকু হাতের মোহরি আছে আট ইঞ্চি পরিমাণ তাই না তো তাহলে আমাদের টোটাল হাতাটির মোহরি কত আট ইঞ্চি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে মাপটি নিয়ে নেবেন ঠিক এইভাবে আশা করি বুঝতে পেরেছেন এখন আমাদের গলার লম্বার মাপ নিতে হবে তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে গলার লম্বাটি বাড়িয়ে বা কমিয়ে কিন্তু নিতে পারবেন তো এখান থেকে ইনসিটিভটিকে এভাবে ধরতে হবে ধরে দেখতে হবে যে কতটুকু পরিমাণ আমাদের গলার ডিপ আছে আমাদের এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত ডিপ রয়েছে তাহলে আমাদের সামনের গলাটি লম্বা কত হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ একই রকম ভাবে আমরা পেছনের গলার লম্বার মাপটিও নিয়ে নিব আর আর একটি কথা অনেকেই কিন্তু আছে যে ইনসিটিভটিকে এইভাবে বাঁকা করে ধরেন যদি আপনারা এইভাবে বাঁকা করে ধরেন তাহলে দেখুন কত হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তাই না তো এখানে যেরকম আপনারা বাঁকা করে মাপটি নিয়েছেন যখন আপনারা কামিজ কাটিং করবেন তখনও কিন্তু আপনাদের এই বাঁকা করে ইঞ্চি টিপটিকে ধরে গলার জন্য মেজারমেন্ট নিতে হবে তাহলে আপনাদের গলাটি পারফেক্ট ভাবে কাটিং হবে তো এখন আমাদের গলার চওড়ার মাপটি নিতে হবে তো এখান থেকে আপনারা ইঞ্চি টিপটিকে এভাবে ধরবেন ধরে দেখবেন যে কতটুকু জামা চওড়া রয়েছে তো আমাদের এখানে জামা চওড়া রয়েছে ছয় ইঞ্চি পরিমাণ টোটাল তো ছয় ইঞ্চির অর্ধেক কত হয় তিন ইঞ্চি পরিমাণ যখন আপনারা কামেজের জন্য মেজারমেন্ট করবেন গলার চওড়া তখন আপনাদের তিন ইঞ্চি পরিমাণ নিতে হবে তো আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে গলার চড়াটি নিবেন তো আমি আপনাদেরকে একটু বলে রাখি আপনারা অবশ্যই একটি কথা খেয়াল রাখবেন তিরিশ থেকে চল্লিশ বডি পর্যন্ত আপনারা গলার চড়াটি আড়াই ইঞ্চি পরিমাণ রাখতে পারেন এবং তারপর থেকে আপনারা গলার চড়াটি সোয়া তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণের মধ্যে রাখতে পারেন তাহলে গলার চড়াটি পারফেক্ট হবে এখন দেখাবো বডি থেকে কিভাবে আপনারা স্যালোয়ারের মাপ নিতে পারবেন তো এটি হচ্ছে আমাদের হিপ তো একই রকম ভাবে আমরা প্রথমে হিপের মাপ নিব স্যালোয়ার তৈরি ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা ইনসিটিভটিকে আবারও এরকম করে ঘুরিয়ে আনবো এবং এখান থেকে আমরা ইনসিটিভটিকে এভাবে ধরে দেখবো যে কতটুকু মাপ রয়েছে আমাদের এখানে সাঁত্রিশ ইঞ্চি পরিমাণ তাই না তো যখন আমরা স্যালোয়ার কাটিং করব তখন আমাদের যতটুকু আপনারা হিপের মাপ নেবেন তার থেকে আপনারা ছয় থেকে আট ইঞ্চি পরিমাণ বাড়িয়ে দাগ কাটবেন কারণ সালোয়ারটি যাতে আমরা কমফোর্ট ভাবে পড়তে পারি এর জন্য কিছুটা পরিমাণ লুজ দিয়ে কিন্তু আমাদের কাটিংটি করতে হয় তো অবশ্যই কথাটি খেয়াল রাখবেন এখান থেকে আমাদের এখন স্যালোয়ারটি নিতে হবে তো আপনারা যখন অন্যের বডি থেকে স্যালোয়ারের মাপ নিবেন তখন কখনোই এইভাবে ইনসিটিভটিকে রেখে স্যালোয়ারের মাপ নেবেন না আপনারা যখন অন্যের বডি থেকে মাপটি নেবেন তখন তাকে বলবেন যে কোন জায়গা থেকে স্যালোয়ারটি পরে তো সেখান থেকে ধরে আমাদের কিন্তু এভাবে ইনসিটিভটিকে রেখে দেন আমরা স্যালোয়ারটির মাপ নিব তো যতটুকু পরিমাণ আমাদের স্যালোয়ারটি লম্বা হবে ঠিক ততটুকু পরিমাণে কিন্তু আমাদের স্যালোয়ারের লম্বার মাপ নিতে হবে তো আমাদের এখানে স্যালোয়ারের লম্বা হচ্ছে ছত্রিশ ইঞ্চি পরিমাণ টোটাল ঠিক আছে লম্বার মাপটি কমপ্লিট হওয়ার পর আমাদের পায়ের মোহরই মাপ নিতে হবে তো ইঞ্চি টিপটিকে এভাবে ধরবো ধরে দেখবো যে কতটুকু হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে লুজ কিংবা ফিটিং মাপ কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো আর নেক্সট টাইম কোন বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান সেটিও কিন্তু লিখে আমাকে জানাতে পারেন তো আজকে এ পর্যন্তই আগামী দিন আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন ধন্যবাদ